আব্বাস উদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গৃহীত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপাচাপে করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সে নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুসুবুজো থাকবে না খুশুবুজো না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাহ বলেছেন দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে তখন নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নবী সাল্লাহ আসালাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এক ইসবাহুল উদুই কারি অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অর্থাৎ শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল উজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণ আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন অনেকের ওজুর পর ওজুর পানি অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদেরই বক্তব্য কতটুকু সঠিক ওজুর পানি আমরা শুকাবো কি না এর উত্তর হলো যে নবী করিম সাল্লাম অজুর পানি কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণনাও আছে অথব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাওভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা দিচ্ছে নেই যে এটার ভিতরে কল্যাণ আছে আমল পাওয়া যায়। আপনি লিখেছেন কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায়জ কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহমতের সুক্রিয়া হিসাবে করছে বিধায় মোবাহ এবং জায়েজ কাজ শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবার ফ্যান চালানো অপচয় কিনা জানতে চায় অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুলে তার গরম লাগে কাঁথা সহ দিলে সরি কাঁথা ছাড়া শুলে তার শীত লাগে আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ঢুকে মানে সর্দি উদ্দি হওয়ার আশঙ্কা থাকে না সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন তো এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই এটাকে অপচয় বলা যাবে না অপচয় হবে তখন যখন নেহায়তি কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার মানে ব্যবহার ইয়ে করছেন যখন আপনি কোনো টাকা পয়সা নষ্ট করছেন ব্যয় করছেন তখন এখানে তো এটা তার ভালো লাগা এটা তার কি বলে অসুস্থ থেকে বাঁচা কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয় সেই সব তিনি এটা করছেন অতএব এটাকে অপচয় বলা যাবে না যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয় জাস্ট এটুকু যেটুকু বলছেন এটুকুর কারণে অপচয় হবে না দুঃখমিয়া আপনি থেকে লিখেছেন শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে আইয়া বিজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা শুধু শুক্রবার শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধা নিষেধাদিজি তবে আইয়া বিজের রোজা যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে কারণ আপনি শুক্রবারে সে রাখেননি আপনি রেখেছেন বীজ হিসাবে যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি আমরা রমজান মাস হিসাবে রেখেছি